আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাইতেছেন আমি কিন্তু বাংলাদেশি রাস্তায় বাংলাদেশি বাস নিয়ে এবং বাংলাদেশি বাসের পিছনে খেলতেছি, খুব সুন্দরভাবে স্মুথলি খেলতেছি, আপনারাও খেলতে পারবেন। এই জন্য আপনাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, তাহলেই কিন্তু আপনারা পারবেন। তো কীভাবে কী করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং খুব সুন্দরভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর অনেকেই আছেন জিনিসটা পারেন না, তো কীভাবে কী করবেন সম্পূর্ণ জিনিসটা আমি আবারও বিস্তারিতভাবে দেখিয়ে দিব, এবং আশা করি খুব সুন্দরভাবে খেলতে পারবেন, এমনকি আপনারা সেটা মোবাইলে খেলতে পারবেন। হ্যাঁ, আমি কম্পিউটারে খেলতেছি সেটা বড় কথা নয়, আর আপনারা খেলতে পারবেন মোবাইলে। সম্পূর্ণ মোবাইলে কীভাবে সেট আপ করবেন, ঠিক এইরকমভাবে গাড়িগুলো থাকবে, এরকমভাবে বাম্পার টু বাম্পার খেলতে পারবেন, একদম বাংলাদেশি হর্ন সহকারে যা কিছু আছে সব কিছু বাংলাদেশিভাবে খেলতে পারবেন। কীভাবে খেলবেন সেটাই আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। তো তার আগে বলে নিই, যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশন আইকনটিকে অল করে দেবেন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভবিষ্যতে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং বাংলাদেশে আরও সুন্দর সুন্দর নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। তো চলুন চলে যাওয়া যাক আমাদের টিউটোরিয়াল পার্টে। আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে, সেটা আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে বুঝতে পারতেছেন। আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে আছি, তো এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে ডিফল্ট অবস্থায় থাকা প্লে স্টোরে। তো আশা করি এটা সবার মোবাইলেই আছে, এমন কারো মোবাইল নাই যে প্লে স্টোর নাই। তো প্লে স্টোরে আসার পর আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বার কোনটা যদি না জানেন তাহলে সেটাও আমি মার্ক করে দিতেছি, একদম সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো কীভাবে কী করবেন। তো সার্চ বারে চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া লেখে। তো যেহেতু আমরা বাংলাদেশি গেম বানাবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের আগে একটা গেমের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা এই গেমটাকে চুজ করে নিলাম। আর এই গেমটা কিন্তু অনেক ডাউনলোডার রয়েছে এবং এটার সাইজটা মোটামুটি ভালো একটা সাইজ, তো এই গেমটাতে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে তাই এখানে প্লে দেখাইতেছে, ভালো করে লোগোটা দেখে নেন আপনারা ঠিক এই গেমটাই ইনস্টল করবেন। তো তারপর আপনাদেরকে আরও একটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হলো জেট অ্যাচিভার। জেট অ্যাচিভারের জন্য আপনারা চলে যাবেন আবারও সার্চ বারে, আর এটাকে অবশ্যই দেখে নেবেন, এটা কিন্তু খুব ভালোভাবেই দেখে ডাউনলোড করবেন গেমটা, যাতে এই গেমটাই আপনারা ডাউনলোড করেন, তাছাড়া কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। আবারও আমরা এখন সার্চ বারে চলে যাব, সার্চ বারে এসে এখানে টাইপ করব জেট আর্কাইভার বা জেট অ্যাচিভার, যেটাই বলেন না কেন। তো এই দেখেন একটু জেট লিখতেই আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে, এটা মোস্ট একটা পপুলার অ্যাপ ফোনের জন্য। পিছিতে তো আমরা উইন্ডার বা 7GB এগুলো ইউজ করতে পারি, তবে ফোনের জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপ হলো এটা জেট আর্কাইভার। তো এই অ্যাপটাকে আপনারা সিম্পলি এটাকে ইনস্টল করে নেবেন, আমার অলরেডি এটা ইনস্টল আছে। আর তারপর আপনারা গেমটা ডাউনলোড হয়ে গেলে আপনারা গেমটাতে একটু ঢুকবেন, এই যে গেমটা দেখতে পাইতেছেন আমার এখানে ইনস্টল করা আছে, সেম আইকন আপনাদেরকে দেখিয়ে নিলাম, একটু গেমটাতে ঢুকবেন, একটু ঢুকে যাতে লোডিং স্ক্রিনটা আসার সাথে সাথে আপনারা এখান থেকে ব্যাক দিয়ে নেবেন। আমি এক মুহূর্ত স্কিপ করতেছি না, এখানে লোড নিতে একটু সময় লাগবে, এই যে মালয়া লেখাটা আসছে, তারপর এখানে দেখবেন মালয় থেকে এখানে একটা লোড নেবে, এই যে এই জায়গাটার মধ্যে আপনাদের একটা পারমিশন চাবে, পারমিশনটা অ্যালাউ করে দিবেন। আমার যেহেতু আগে একবার ইনস্টল করা হয়েছে সেক্ষেত্রে পারমিশনটা চাইনি। তারপর আপনারা মাঝে চাইবে এরকমভাবে রিসেন্ট থেকে সব কিছু কেটে দেবেন, তারপর আপনারা চলে যাবেন এখানে জেট আর্কাইভার যে অ্যাপটা আমি ডাউনলোড করছিলাম যে ওই সময় প্লে স্টোর থেকে এই অ্যাপটাতে। তো এই অ্যাপটাতে আসার পর আপনারা এখানে আপনাদের কাজ হলো আপনারা শুরুতে চলে যাবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে, অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে অ্যান্ড্রয়েড থেকে আপনারা যাবেন OBB এই ফোল্ডারটাতে আপনারা যাবেন। তারপর আমাদের যে গেমের নাম এটা ডেভেলপার হলো মালেও, তারপর আপনারা এই যে com.malio যে নামে যে ফোল্ডারটা আছে ওইটার ভিতরে ডাকবেন, তারপর এখানে দেখতে পারবেন এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, নামের মধ্যে ফাইলের নামের মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আপনারা ডিটেক্ট করবেন এই সংখ্যাটা কী লেখা আছে। তো এই সংখ্যাটা দেখে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে একটা OBB লিঙ্ক দেওয়া রয়েছে, এরকম একটা ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো যে সংখ্যা দেওয়া আছে আপনারা ঠিক সেই সংখ্যার ফাইলটা ডাউনলোড করবেন, সেটা না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো।
তো ডাউনলোড করার পর আপনারা এটা ডাউনলোড ফোল্ডারে চলে আসবে অবশ্যই আমার ডাউনলোড ফোল্ডার থেকে কাট করা আছে এখানে দেখেন আমার নাম্বারটা কিন্তু এটার সাথে এটা মিল আছে সেই ক্ষেত্রে আমি এটাকে কাটবা কপি করব দেখেন আপনারা ভালোভাবে আশা করি দেখে নিয়েছেন নাম্বারটা তো এখান থেকে চেপে ধরে আপনারা কাট অথবা কপি করে নেবেন কাট অথবা কপি আপনাদের যদি প্রয়োজন না থাকে পরে তাহলে আপনারা কাট করবেন যদি পরবর্তীতে এই ফাইলটাকে আবারো কাজে লাগাতে চান তাহলে অবশ্যই সেটাকে কপি করবেন তো এই কাজটা করার পর আপনারা এটা থেকে আর কি আগে কপি অথবা কাট করে নেবেন কপি অথবা কাট করে নেওয়ার পর আমার যেহেতু পরে দরকার আছে সেক্ষেত্রে আমি কপি করলাম কপি করার পর আপনারা ঠিক আগের মতো আগে যে ফোল্ডারটাতে আমরা নাম্বারটা দেখছিলাম ওই ফোল্ডারটাতে চলে যাবেন মানে অভিবিতা যাওয়ার পর কম ডট মালেওতে ঢুকবেন মালেওতে ঢোকার পর আপনারা সেই ফোল্ডার আর কি সেই ফাইলটাকে পেয়ে যাবেন তো এখানে আপনারা পেস্ট করে দেবেন এখানে এই দেখেন আমার যে ইয়াটা আছে আমি একটু উপরে উঠাই দেখাই এই যে এখানে আপনারা সিম্পলি এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে আপনারা এরকম একটা পপ আপ উইন্ডো আসবে এখান থেকে এক নম্বরে অ্যাপ্লাই টু অল ফাইলস করবেন দ্বিতীয়ত রিপ্লেস করবেন অ্যাপ্লাই টু অল ফাইলস তারপর রিপ্লেস ভালো করে বুঝে নিন এটা হলো এক নাম্বার এটা হলো দুই নাম্বার মানে অ্যাপ্লাই টু অল ফাইলস হলো আগে করবেন তারপর রিপ্লেস অ্যাপ্লাই টু অল ফাইলস হয়ে গেছে এবার রিপ্লেস করে দিলাম এখানে আপনাদের একটু সময় লাগবে আমার ফোনের স্টোরেজ একটু ভরা আছে তো সেটা সবাই জানেন তো ফোনের স্টোরেজটা ভরা থাকা একটু লেট হইতেছে আবারও এখানে রিপ্লেস করতে তো আপনাদের এটা আশা করি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এত একটা লোড নেবে না তো এরকমভাবে একটু লোড নেওয়ার পর আপনারা ঢুকে যাবেন এটা কমপ্লিট হওয়ার পর আপনারা গেমে ঢুকে যাবেন তো দেখেন এটা কমপ্লিট হোক তারপর গেমের ভিতরে যে কীরকম একটা ইন্টারফেস আসবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা কমপ্লিট হতে হতে আপনাদেরকে আরেকটা কথা বলে নিই আবার একটু স্মরণ করে দিতেছি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো দেখেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের ইন্টারনাল কাজ শেষ আমাদের ইন্টারনাল কাজ শেষ হওয়ার পর আমরা যদি গেমে প্রবেশ করি গেমে প্রবেশ করলে কিন্তু আমরা ঠিক এইরকমভাবে খেলতে পারবো এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন ইটিএস টুর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আছে মোবাইলে সেটা আপনারা দেখতেই পাইতেছেন নাবিলের এই যে স্ক্যানিয়াটা গেল তারপর সামনে কিন্তু শ্যামলের ওয়ান যে বাসটা আছে এরকমভাবে পুরা রাস্তাটা ভাই পুরা রাস্তাটা ভাসে ভরপুর সম্পূর্ণ রাস্তাটা ভাসে ভরপুর বলতে পারেন এক কথায় পুরা ওভিপিটা একটা জোস একটা জিনিস ভাই মোবাইলে খেলেন আপনারা ইটিএস টুর থেকে বেশি ফিল পাবেন বিশ্বাস করেন এই দেখেন আমি তো ইটিএস টুরটা তো আগে দেখাইলাম তো আপনারা যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আশা করি বুঝতেই পারতেছেন কই ইটিএস টুর আর কই বাসিট হয়তোবা গ্রাফিক্সে তারতম্য থাকতে পারে কিছুটা রিয়েলিস্টিক ফিল নাও থাকতে পারে তবে ভাই ট্রাফিকের কথাই যদি আসেন ভাই বাসিট সারা সেটা আপনারা বুঝতেই পারতেছেন এখানে প্রচুর পরিমাণে বাসি রয়েছে এবং ট্রাফিকগুলো যেটা আছে কিন্তু সব সম্পূর্ণ অপটিমাইজড ট্রাফিক এখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ফাইলটার লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ফাইলটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করবেন এতে কিন্তু আপনাদের কাজ শেষ আপনারা এই সিম্পল জিনিসটা বোঝেন না এই জন্য আপনাদেরকে বারবার বোঝানোর জন্য আমার ভিডিও আনতে হয় তো আশা করি এটা বুঝে গেছেন তাও যদি না বোঝেন অবশ্যই আমি আবারও ভিডিও আনবো কোনো সমস্যা নেই তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতে চাইতেছি আর বড় করতেছি না অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা একটু দেখে স্কিপ করে গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি জানি যে ভাইয়া পারি নাই আবার একটু দেখাই দেন সমস্যা নাই পরবর্তীতে আবারও আপনাদের জন্য ভিডিও আনতেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন এবং পাশে নোটিফিকেশন আইকনে অল করে দিন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ